চলে যাবেন, মোবারকবাদ। আমাদের যোগ্য চেয়ারম্যান মহোদয় আছেন, আমরা কোরআন থেকে কথা বলবো, ঠেকাবেন উনি? কথা কয় না কে? কথা বলেন না কেন? ঠিক না? ঠিক কোরআনের জন্য অপব্যাখ্যা করে বসি আমি যদি করি তো আমার জিব্বাকে উল্টো করে লাগাবে। সেটা হিসেব কিতাব করে কথা বলতে হবে। এখান থেকে মাথায় আইছে, আইছে না বলতেছেন আপনারা, আমরা আলহামদুলিল্লাহ আমরা কোরআন থেকে কথা বলবো, ঠিক কিনা? তার একটু ফিকুম আমরাইন নবীর পক্ষে কথা বলার দরকার আছে না নাই? কথা কয় না আছে না নাই? নবী এখন নাই, নবীর পক্ষে যারা আছেন আলো উলামা ওরাসাতুল আম্বিয়া যারা নবীর ওয়ারিস তারা, নবীর ওয়ারিসদের পক্ষে কোরআন থেকে তো হক কথা বলতেই হবে। কথা বলেন না কেন? ঠিক না? ঠিক বন্ধুরা আমার, তাহলে যে কথা বলছিলাম, হযরত উমর তাকবীর দিয়ে চলে গেলেন, এই নারায় তাকবীরের ধ্বনি কেউ থামাতে পারে না। কথা কয় না রে ভাই? আওয়াজ দিয়ে বলা লাগবে, ঠিক না? ঠিক আজও তামাম পৃথিবীতে নারায়ে তাকবীরের ধ্বনি কেহ আটকাতে পারবে না, কারণ নারায়ে তাকবীরের ধ্বনি আল্লাহর ছলগান। এই ধ্বনি কোরআনের আওয়াজ বন্ধ করতে চেয়েছিল আবু জেহেল, উতবা, সায়বা, মুগেরা, উতাইবা, কোন মুসলমানের বাচ্চা ওই আবু জেহেলের সাথে যদি বৈশিষ্ট্য মিলায় নেয়, কোন মুসলমানের বাচ্চা আল্লাহ আকবার নারায়ে তাকবীরের ধ্বনি আল্লাহ আওয়াজ কোরআনের তাফসীর কোরআনের আওয়াজ বন্ধ করতে চাইতে পারে না, কথা বলতে পারেন? ঠিক না? ঠিক আওয়াজ দেওয়া লাগবে, ঠিক না? ঠিক আমার আল্লাহ রাব্বুল আমিন স্পষ্ট করে জানিয়েছেন আল্লাহর কোরআন বলে, আল্লাহ রাব্বুল আমিন জানিয়েছেন মানব জাতিকে, হুয়ান নাদি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। বোঝে নাই, জোরে বলে নাই, এই জন্য আল্লাহ আকবার, জোরে বলেন আল্লাহ আকবার। আল্লাহ চায় আল্লাহ দিনকে উপরে উঠাবেন, বিশ্ব নবীকে এই জন্য আল্লাহ পাঠিয়েছেন, ঠিক কিনা? সকল দিন হিসেবে আল্লাহ দিনকে উপরে উঠাবেন, কেউ ঠেকাতে পারবে না। কথা কেন রে ভাই? আজকের এই ময়দানে আমির হামজা ভাই আসবার কথা ছিল, কি জন্য আসলো না? কথা বলেন না কেন? কোরআনের কথা বলা লাগবে। কিসের পারমিশন? তুমি আবার কে? তোমার কাছে কোরআনের কথা বলতে পারমিশন নেওয়া লাগবে। এই জায়গায় হবে না রে ভাই, এক ভাই একটা আওয়াজ দেন, ঠিক না রে? ঠিক তুমিও গোলাম, আমিও গোলাম, সবাই আল্লাহর গোলাম। আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, জমিন যার আইন চলবে তার, জমিন যার কথা চলবে তার, এই কোরআনের মাহফিলে তার কথা বলতে তুমি আবার কে? তোমার কাছে অনুমতি নেওয়া লাগবে। কথা বলেন না কেন? ঠিক না? ঠিক কোরআনের মাহফিল বন্ধ করা যাবে না, দুই চারটা মাহফিল বন্ধ করে কোরআনকে সমূলে বন্ধ করা যাবে না। এক জায়গায় বন্ধ করবা, আর এক জায়গার ডিসিএসপি ওসি সাহেব ভালো, তেনারা অনুমতি দিবে, কোরআনের মাহফিল চলবে। এক আজহারি এখানে মাহফিল বন্ধ হয়েছে, বিদেশের মাটি দিয়ে গিয়ে তাফসির করছে, আওয়াজ দিয়ে বলা লাগবে, ঠিক কি না? এসে বন্যার স্রোত যেমন আটকানো যায় না, কিছু সময়ের জন্য আইল দিয়ে কিছু সময় আটকানো যায়, পরে ভেঙে চুরমার করে দেয়, ঠিক তেমনি আল্লাহর ঐশী গ্রন্থ কোরআনের আওয়াজকে বন্ধ করা যাবে না। যারাই বন্ধ করতে চাইবে, বন্যার স্রোত যেমন কিছু সময় আইল দিয়ে আটকানো যায়, এই কোরআনের মাহফিল দুই চারটা বন্ধ করা যেতে পারে সমূলে, আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করা যেতে পারে না। যারাই বন্ধ করতে চাইবে, যারা অচল করতে চাইবে, তারা একদিন একদিন অচল হয়ে যাবে ইনশাআল্লাহ।
কথা কয় না জোরে বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আমিন মানব জাতির জন্য স্পষ্ট দিয়েছেন কোরআন এই কোরআন মানা লাগবে উলামুল ওয়ারাসাতুল আম্বিয়া যারা তাদের পক্ষে থাকা লাগবে কথা কয় না মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশের মোল্লারা তো হকের কথা বলবে হ্যাঁ ঠিক না মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশের মোল্লারা তো হকের কথা বলবে যত করো গলা বাজি করো ষড়যন্ত্র এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লা তন্ত্র তুমি আলেম চেনো না তুমি মাদ্রাসা চেনো না তুমি মসজিদ চেনো না তুমি মাদ্রাসা চেনো না মোল্লা চেনে তোমার বাবা জিজ্ঞেস করো তাকে গিয়ে মোল্লা সাহেব কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে ঠিক না তারপর মোল্লার বিরুদ্ধে তুমি বলো বুঝতে হবে তোমার ভেজাল আছে আছে না নাই এবার শুন লক্ষ্য করে সামনের দিকে আল্লাহর কথা আল্লাহ বলতে চায় ইদা যা আনাসরুল্লাহি ওয়াল ফাত এরপর আল্লাহ বুঝায় ওয়ার আইতান্না ছায়া দখলো না ফি দিনিল্লাহি আফওয়াজা আর একটু জোরে আল্লাহু আকবার চা দেওয়া যায় না যখন আসবে আল্লাহ সাহায্য এবং বিজয় নবীজি আপনি দেখবেন মানুষেরা দলে দলে প্রসার প্রসার করছে প্রবেশ করছে ইসলামে ঠিক না আর সিনের দিকে তাকান আল্লাহ দিয়েছে একটা মরণব্যাধি করোনা ভাইরাস কথা কয় না রে ভাই আমি আবারও বলি যদি আওয়াজ দেন আল্লাহর পক্ষে খুশি হবেন আল্লাহ যদি আওয়াজ না দেন খুশি হবেন শয়তান এবার বলুন আমরা খুশি করব কাকে সকলে তাহলে আওয়াজ বন্ধ করা যাবে না ভাই চিৎকার এখন কাকে কাকে আল্লাহ বলছেন সাথে সাথে চার অক্ষরে চারটা চার দশকে চল্লিশটা নেকি লেখা হচ্ছে সুবহান আল্লাহ তাহলে একটু আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর করোনা ভাইরাস দিয়েছে আল্লাহ তাআলা কোনো রকমে কোনো ঔষধ কাজ করছে না এর কোনো ভ্যাকসিন তারা তৈরি করতে পারেনি নিরাময় কোনো ঔষধ নেই এক পর্যায়ে আমরা জানতে পেরেছি কি কারণ আমরা দেখতে পেলাম 10 লক্ষ মুসলমানদেরকে বন্দী করেছিল চীনা সরকার ভাই সত্য হলে ঠিক বলবেন না হলে বলবেন যে হুজুর ভুল হচ্ছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা 10 লক্ষ মুসলমানদের বন্দী করে রেখেছে মুসলমানদেরকে অর্ধ মুসলমানদেরকে উলঙ্গ করে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল নির্যাতন করা হয়েছিল মুসলমানরা এমন নির্যাতনে তারা রেখেছিল ঘুরতেও পারে না উঠতেও পারে না কোনো খাবার নাই কোরআনকে আবার সংশোধন করতে বলেছে যার কাছে কোরআন পাওয়া যায় তাদেরকে বন্দী করা হচ্ছিল কোরআন শুদ্ধ গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল জেলখানায় ঠিক কি না আল্লাহ কয় দেখো কোনো কথা আছে নাকি না ইন্না বাতু শারাব বিকালা শাদি আল্লাহর মায়ের দুনিয়ার বাইর কথা পায় না এক হাজার হাজার খালি পড়ে আর মরে কথা পায় না একটা মুসলমানদেরকে কিন্তু আক্রান্ত হয় নাই ঠিক না সুবহানাল্লাহ ইচ্ছা করে না ভাইরা তখন টের পেয়ে গেল আস্তে আস্তে তারা কি করলো চলে আসলো ইসলামের কাছে মুসলমানদের কাছে এসে বলে দেখো আমিও নামাজ পড়বো যেমনে মুসলমানরা নামাজ পড়ে কানে হাত দিবে নিয়ত বাঁধে চীনের সরকার কান ধরে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় কান ধরে নিয়ত বাঁধে না তাকায় দেখে আবার কি করে কি কি জানি বলে তিনিও বুঝাবার শিখাবার চেষ্টা করছে নামাজ পড়ার চেষ্টা করছেন মুসলমানদের কাছে দোয়া চাচ্ছেন দলে দলে চীন দেশে মুসলমান হয়ে যাচ্ছে শুধু তাই নয় অস্ট্রেলিয়ার জমিনে দাবানলের আগুন আল্লাহ এমন করে জ্বালায় দিয়েছেন যেটা একটা দেশ এত ছোট দেশ নয় এমন বড় দেশ যেই দেশে একলাই কিন্তু একটা মহাদেশ কথা পায় না এত তাদের শক্তি সব কিছু তাদের আছে কিন্তু আল্লাহ কোরআন আমার বন্ধুরা ভাইরা আমার আল্লাহর কোরআন সত্য একটুখানি মিলায় নেন এক পর্যায়ে যখন দাবানলের আগুন 1.5 মাস অর্থাৎ 45 দিন পর্যন্ত চলতে থাকে কোন রকমে মাপ পেল না
কোনো রকমের পরাইতান না সাইয়াদ খুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা তারা আসবে ইসলামে প্রবেশ করবে দলে দলে এবারে একটু মিলায় নেন দাবানল আগুন যখন জ্বলতে লাগলো নিভাতে পারে না কোনো মেশিনে তাদের কোনো পানিতে মুসলমানদের কাছে যখন এ স্বার্থ সমর্পণ করলেন দোয়া করো আল্লাহর কাছে তোমাদের আল্লাহ চাইলে বৃষ্টি দিলে আগুন নিভবে তাছাড়া উপায় নাই যখন আত্মসমর্পণ করেছেন মুসলমানরা দোয়া করলেন দেরি হলো না দোয়া করার দেড় ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে অস্ট্রেলিয়ার জমিনকে ভেজায় দিয়ে আগুন নেভায় দিলেন দেরি হলো না শত শত হাজার হাজার মুসলিম মুসলমান হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু